আসসালামু আলাইকুম। বিডি অ্যাকোয়াকালচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত চিংড়ি চাষি ভাই বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় গলদা নার্সারির ব্যবস্থাপনা। আমরা আলোচনাটিকে দুইটি পর্বে ভাগ করব। আমরা প্রথম পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গলদা নার্সারি কি, নার্সারির গুরুত্ব এবং নার্সারি প্রস্তুতির জন্য আমাদের কি কি ধাপ অনুসরণ করতে হবে সে বিষয়ে সবিস্তারে আপনাদের সাথে আমরা আলাপ করব। তো চলুন আমরা ধাপে ধাপে দেখে নিই যে ভালো ফসল পেতে গেলে, ভালো ফলন পেতে গেলে আমাদের কি কি করণীয় আছে, আমাদেরকে কিভাবে এগোতে হবে এবং প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের কোন কোন জায়গাতে অত্যন্ত গভীর মনোযোগের সাথে কাজগুলো সম্পাদন করতে হবে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা কাজটা সম্পাদন করতে পারি। প্রথমে আমরা আসি যে গলদা নার্সারি আমরা কাকে বলছি বা বিষয়টা কি। আমরা জানি প্রত্যেকেই বুঝি, প্রত্যেকেই বিষয়টা নিয়ে আমরা অবগত আছি। তো আমরা একটি কথা যদি বলি যে আমাদের জলাশয়ের একটি বিশেষ স্থান বা পরিবেশকে যদি আমরা 30-45 দিনের জন্য একটি পোস্ট লার্ভা বা লার্ভি রেখে পরিচর্যার মাধ্যমে মজুত পুকুর বা আমাদের ঘেরে ছাড়ার উপযোগী জুভেনাইল তৈরি করতে পারি, সেটাকেই আমরা গলদা নার্সারি বলছি। আমরা এখন আসি নার্সারি স্থাপনের গুরুত্বটা কি। তো আমরা দেখি, আমরা প্রথমে যে বিষয়টা আপনাদেরকে অবগত করাতে চাই যে খামারে চাড়ার পরপরাই কিন্তু যদি আমরা কন্ডিশনিং করে নিই না নিই অথবা আমরা যদি সরাসরি ঘেরে ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের অনেক পিএল নষ্ট হয়ে যায় এবং গলদার পিএল কিন্তু অনেক দামি একটি পোনা। আমরা ছোট্ট ছোট্ট পোনাকে আমরা 2 থেকে 2.5 টাকা দরে কিনি, তো এটাকে যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের আর্থিক ক্ষতি হবে। পরিবেশের ভারসাম্যহীনতা, পরিবহনজনিত পীড়ন এবং ঠিকমতো খাপ খাওয়ানো না হলে পিএলের মৃত্যু হার বেড়ে যেতে পারে। সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো নার্সারি স্থাপনের মাধ্যমে এবং চাহিদা অনুযায়ী সুস্থ সবল সঠিক আকারের জুভেনাইল বা কিশোর চিংড়ি আমরা যে কোনো সময় আমাদের ঘেরে ছাড়ার জন্য পেতে পারবো। এরকম একটা ব্যবস্থা আমরা নার্সারিতে রাখতে পারি। আমরা এরপরে যদি বলি যে চাষের পুকুরে সঠিক হারে মজুত করা এবং পরবর্তীতে ঘনত্বের স্থিতিশীলতা বজায় রাখা এই নার্সারি স্থাপনের মাধ্যমে সহজ হবে। দেন পিএলের সঠিক যত্ন বা পরিচর্যা করা, একটু বড় করা বা একে শক্ত করে নেওয়াটা কার্যক্রমটা ছোট্ট পরিসরে খুব সহজ হবে। নতুন যে পুকুরে আমরা ছাড়বো সেই পুকুরে যদি আমরা জুভেনাইল করে ছাড়তে পারি তাহলে এটা সহজেই খাপ খেয়ে নিতে পারবে। অবাঞ্ছিত রাক্ষসে বাজে প্রাণীর হাত থেকে পিএলকে রক্ষা করা যাবে এবং পিএলের বাসার হার বৃদ্ধিতে নার্সারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমরা আসি, চলেন যে আমরা নার্সারি খনন কাজটা কিভাবে করতে পারি, এর বিভিন্ন আনুষাঙ্গিক তথ্য দিই বা নার্সারির একটি বৈশিষ্ট্য কি কি হতে পারে আমরা একটু দেখি। তো প্রথমে আসি আমরা যে নার্সারি কি আয়তন হলে আমাদের জন্য ভালো হয়। অবশ্যই 20-30% জলায়তন বিশিষ্ট একটি জলাশয় নার্সারি করার জন্য উপযুক্ত। গভীরতা 4 থেকে 5 ফিট, এটা খুবই সুন্দর একটা পরিবেশ মেনটেন করা সম্ভব হবে। পাড়ের উচ্চতা 2-3 ফিট যদি বেশি থাকে তাহলে বৃষ্টি, জলোচ্ছ্বাস, বন্যা এর হাত থেকে আমরা আমাদের নার্সারিকে রক্ষা করতে পারবো। পাড়ের প্রশস্ততা যদি 4 থেকে 5 ফিট থাকে তাহলে আমরা অনায়াসেই বাইরের পানি চুয়ে আসা, ভেতরের পানি বের হয়ে যাওয়া এটার থেকে আমরা রক্ষা করতে পারবো। বিচরণ সহজ হবে, পোনা ধরা সহজ হবে। পাড়ের ঢালটাকে আমরা 1:2 অনুপাতে তৈরি করব যাতে পাড়টা সহজে ভেঙে না যায়। আমরা অবশ্যই দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সমৃদ্ধ এলাকাটাকে আমরা প্রিফার করব এই কাজটা করার জন্য এবং অবশ্যই নার্সারি তৈরি করার সময় তলদেশ সমান এবং কাদামুক্ত তলদেশ আমাদেরকে বজায় রাখতে হবে। তো দেখেন এই যে আপনার 6টা বা 7টা বিষয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের নার্সারি খননের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা এই বিষয়গুলোর প্রতি সচেতন বা সজাগ দৃষ্টি রাখব। আমরা এবার আসি যে আসলে নার্সারি প্রস্তুতির ধাপগুলো কি কি আছে। প্রথম ধাপেই আমরা বলছি যে পানি অপসারণ এবং সংস্কার,
দ্বিতীয় ধাপে আমরা বলছি পচা কাদা অপসারণ এবং শুকানো এবং চাষ প্রয়োগ। তৃতীয় ধাপে বলছি চুন প্রয়োগ। চতুর্থ ধাপ ফেন্সিং বা নেট স্থাপন। পঞ্চম ধাপ পানি প্রবেশ। ষষ্ঠ ধাপ ব্লিচিং পাউডার প্রয়োগ। সপ্তম ধাপ প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক প্রয়োগ। এবং অষ্টম ধাপে হচ্ছে আশ্রয়স্থল স্থাপন। তো আমরা একে একে প্রত্যেকটা বিষয় নিয়ে সবিস্তারে আমরা আলোচনা করব। চলুন প্রথম দিয়ে একটি বিষয় আমরা দেখে নিই। প্রথম ধাপে আমরা পানি অপসারণ এবং সংস্কার বিষয়ে আলাপ করব। আমরা কয়েকটা ছবি এখানে দেখতে পাচ্ছি, যেখানে আমরা কাদা অপসারণ করছি এবং তলদেশ সংস্কার করছি। প্রথমে আমাদের যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাড় ঠিক রাখা এবং তলদেশ মেরামত করা, যদি পুরানো কোনো নার্সারি হয়। তো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, দেখেন আমাদের এই যে পাড় মেরামত করা হচ্ছে এবং পচা কাদা অপসারণ করা হচ্ছে, তলদেশ সমান করা হচ্ছে। আমরা প্রত্যেকটা ছবির সাথে দেখেন আমাদের এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। তো অবশ্যই আমাদের তলদেশ সমান করতে হবে। শুকানোর পরে পচা কাদা বা নোংরা কাদা সম্পূর্ণরূপে তুলে ফেলতে হবে, এর সাথে কোনোভাবেই কোনো আপোষ করা যাবে না। যদি আপনি আপোষ করেন তাহলে আপনার উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে এবং সেক্ষেত্রে আপনার পিএল বাঁচার হারটা কম হবে নানা রকমের কারণে। কারণ আমার এই পচা কাদার মধ্যে প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার আছে, এর ভিতরে আমাদের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগের বিস্তার ঘটতে পারে এবং এটা আমার পরিবেশে অ্যামোনিয়া, অ্যামোনিয়াম, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন অক্সাইড এই ধরনের নানাবিধ গ্যাসের জন্ম দেবে সহজে এবং আমার ম্যানেজমেন্টটা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের তলার সম্পূর্ণরূপে পচা কাদা অপসারণ করতে হবে। আমরা দ্বিতীয় ধাপে আসলাম, আমরা পচা কাদা অপসারণ, শুকানো এবং চাষ প্রয়োগ। তো আমরা দ্বিতীয় ধাপের কয়েকটি বিষয় কিন্তু আমরা ইতিমধ্যেই বলে ফেলেছি। তো অবশ্যই অবশ্যই আমরা পচা কাদা অপসারণ করব। আমরা দেখেন এই বিষয়গুলো অবশ্যই অবতারণা করেছি, আমরা এর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, একটু আগেই বললাম। এইভাবে আমরা পচা কাদাটা তুলে ফেলতে পারি। দেন আমরা শুকাবো কীভাবে, যাতে 2-1 ইঞ্চি ফাটল ধরে আমাদের তলদেশে, সেভাবে আমরা শুকাবো। আমরা এর পরবর্তীতে আমরা যাব শুকানোর পরে চাষ প্রয়োগ করতে। চাষ প্রয়োগ করলে আমাদের মাটির উৎপাদনশীলতা বাড়বে এবং আমরা ভালো উৎপাদন পাবো ইনশাআল্লাহ। তো আমরা চাষ প্রয়োগের কাজটা কীভাবে করব আমরা একটু দেখে নিই। আমরা দেখেন একটি ট্রাক্টর দিয়ে আমরা একটি পুকুরের তলদেশ চার দিচ্ছি। পুকুরটাকে খুব সুন্দরভাবে শুকানো হয়েছে এবং এটাকে আমরা যদি 6-8 ইঞ্চি গভীরে চাষ প্রয়োগ করতে পারি তাহলে তলার বিভিন্ন দূষণ থাকবে, সেটাকে আমরা সহজেই মুক্ত করতে পারবো। এবং এটা যদি আমরা সূর্যের আলোতে কমপক্ষে 6-8 রোদ রেখে দিই তাহলে আমার মনে হয় তলায় যে গ্যাস থাকবে সেগুলো সম্পূর্ণরূপে আমরা দূর করতে পারবো। আমরা ধাপ 3-এ চলে এসেছি। আমরা শুকানোর পরে যদি আমরা চাষ দিলাম, অন্তত 5-7 দিন আমরা ওপেন রাখলাম এবং সাথে সাথেই আমরা চুন প্রয়োগ করে ফেলতে পারি। আমরা অবশ্যই পাথরের চুন প্রয়োগ করবো, দ্যাট মিনস ক্যালসিয়াম কার্বোনেট পুকুর প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো বলে আমরা মনে করি। তো আমরা অবশ্যই ক্যালসিয়াম কার্বোনেট দেবো, পাথরের চুন যেটাকে বলে বা কৃষি চুন বলে, আমরা এটাকে পানি দিয়ে সাথে সাথেই পানি দিয়ে এটাকে আমরা পাউডার ফার্মে নিয়ে আসব এবং পানি দেওয়ার পরে অবশ্যই সতর্ক হয়ে দেবো যাতে করে এটা ফুটে আমাদের শরীরে না লাগে। এবং আমরা পানি দেওয়ার 2 ঘন্টা পরে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, অতঃপর আমরা এই ছবিতে যেভাবে ছিটানো হচ্ছে এভাবে আমরা ছিটাই দেবো। এখন আমরা কতটুকু দেবো, আমরা অবশ্যই 1% কমপক্ষে 1 কেজি দেবো। এবং সবচেয়ে ভালো হয় যদি আমরা মাটির পিএইচটা দেখে নিতে পারি, পিএইচটা মাটি দেখে নিয়ে তারপরে চুন দিলে এটা বেস্ট হবে। তবে আমরা গড়ে যদি আদর্শ একটি পুকুর হয় সেক্ষেত্রে আমরা 1 কেজি/1% দিলে বেস্ট রেজাল্ট পাবো, এটা আমরা বিশ্বাস করি। তো পরবর্তীতে আমরা দেখি যে আমাদের পরবর্তী ধাপ, চতুর্থ ধাপ ফেন্সিং বা নেট স্থাপন। সেক্ষেত্রে আমরা কার্যক্রমটা কিভাবে করব, এখন আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন যে 3টা পুকুরে আমরা নেট স্থাপন করেছি। এর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলাপ করি। প্রথমে নেটের উচ্চতা যেটা হবে এটা কমপক্ষে 4 ফিট, যাতে সাপ, ব্যাং, গুইসাপ, ইঁদুর, বিড়াল, শিয়াল, কুকুর, গরু, ছাগল, হাঁস, মুরগি, হাঁস এই ধরনের কোনো প্রাণী আমাদের খামারে ঢুকতে না পারে, সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
আমরা এই নেটটি মাটির নিচে 6 ইঞ্চি গভীরে ঢুকিয়ে দেব, যাতে করে খুব সহজে এটা তুলে মানে বেরিয়ে আসতে না পারে অথবা কেউ তুলে ফেলতে না পারে। এবং আমরা 10 ফিট পর পর শক্ত খুঁটি ব্যবহার করব, যাতে করে নেটটাকে আমরা মজবুতভাবে স্থাপন করতে পারি। প্রথম পর্বে আজকে এই পর্যন্তই, আশা করি দ্বিতীয় পর্বে আপনার সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।